বিভিন্ন দাবি নিয়ে কিল্লা এলাকার পিপড়ামাথা কর্মীরা বুধবার কিল্লা ব্লকে তালা ঝুলিয়ে দেয়। দুপুর 12টায় ডেপুটেশনের নামে মাথার কর্মীরা হঠাৎ ব্লকের গেটে তালা ঝুলিয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত জেলা শাসক সুমিত লোধ, মহকুমার শাসক জয়ন্ত ভট্টাচার্য, অতিরিক্ত মহকুমার শাসক রাজু দেব কিল্লা ব্লকে ছুটে গিয়ে কিল্লা ব্লকের বিডিও ডেভিড হালামের কক্ষে বৈঠকে বসেন। মাথার কর্মীদের দাবি, রেগার দুর্নীতি বন্ধ করা। বর্তমান কিল্লা ব্লকের বিএসসির চেয়ারম্যান তথা বিজেপির নেতা বাগান হরি মালসুমকে তারা মানবে না এবং এডিসি এলাকায় বিএসসি নির্বাচন করা সহ ব্লকের দুর্নীতি বন্ধের দাবিতে ডেপুটেশনের নামে কিল্লা ব্লকে তালা ঝুলিয়ে দেয় মাথার কর্মীরা। দপ্তরের সমস্ত কর্মীরা অফিসের ভেতর আটকে পড়েছে। প্রচুর পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। ইলেকশন নির্বাচন করতে হবে, তারপরে ইলিগেলভাবে বেআইনিভাবে কিল্লা আর ডি ব্লকের বিএসসি চেয়ারম্যান এটা আমরা মানব না। এরপরে প্রতিটা এডিসি প্লেসের কনভিনার হিসাবে যে দায়িত্ব দিয়েছে তাদেরকে আমরা মানব না। তারপরে রেগার যে দুর্নীতি, এই দুর্নীতিকে বন্ধ করতে হবে, আওয়াজ পাস দুর্নীতিকে বন্ধ করতে হবে। সাত আটটা এজেন্ডা নিয়ে আমরা কিল্লা আর ডি ব্লকের ডেপুটেশন দিয়েছি। আজকে কী কারণে তালা? আজকের আমরা যে প্রামঠার পক্ষ থেকে চিফ এক্সিকিউটিভ অফিসার টিটি এডিসি উনি অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে। অ্যাপ্রুভাল যে প্রতিটা পঞ্চায়েতের মনিটরিং কমিটি হিসেবে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হিসেবে উনি অ্যাপ্রুভাল দিচ্ছে। ওই অ্যাপ্রুভাল মনিটরিং চেয়ারম্যান, এরপরে মেম্বার চেয়ারম্যান, তাদেরকে নিয়ে কাজ করতে হবে, ডিপ্লোমাতা নিয়ে কাজ করতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। কাজ না হলে